हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। के पॉप टीवी बांग्ला चैनले आपनादे सबाई के स्वागत। बीटीएस एर नाम के ना जाने? बीटीएस एर ए साजन तारका पूरो पृथ्वीर मध्य थेके चारटि लाकी मेके पसंद करबे एबं बिये करबे। एकजन भक्त प्रश्न करे जे तारा फ्यूचार बेबीदेर की नाम राखबे, तो सेई उत्तरई थाकछे आजकेर भिडियोते। कथा ना बाड़िये मूल भिडियोते चले जाब। एक जीन, से तार छोटो छेलेदेर जोनो एकटी बड़ बोन चाय, माने से प्रथम बच्चा मेये चाय। तार मेयेर नाम राखबे किम सो वोन। एई नामटिर अर्थ एकटी परफेक्ट लोटास फ्लावार, जेटा प्रतिनिधित्व करबे तार इउनिक बिउटी एबं तार निजेके प्रस्फुटित करार। से गोलापी रंग पछन्द करबे। से तार छोटो भाईदेर अनेक खेयाल राखबे এবং মাঝে মাঝে তাদের সে শাসন করে নিজের দাসও বানাবে। ছেলে কিম সিওক সু। সু মানে হাসি, আর এটা প্রতিনিধিত্ব করে সে তার বাবার কাছ থেকে যে অ্যাট্রাকটিভ হাসি পাবে সেটার। সে খেতে ভালোবাসবে। কিম সিওক সিওং, এই নামটির অর্থ সফলতা এবং জেতা। সে এমন একজন হবে যে তার দাদার কোম্পানি অর্থাৎ কিম সিওক জিনের বাবার কোম্পানি সামলাতে পারবে। সে বেবি গার্লদের হৃদয় কেড়ে নিবে তার চার্মিং লুকের মাধ্যমে। তো জিনের বাচ্চার নামগুলো হবে কিম সো ওয়ন, কিম সিওক সু এবং কিম সিওক সিওং। দুই সুগা, সে তার ছেলের নাম রাখবে মিন হানিয়ল, যার মানে হচ্ছে হ্যাভেনলি বা স্বর্গময়। এটা প্রকাশ করবে সুগার ভালোবাসা তার ছেলের প্রতি। সে যখন হানিউলকে ডাকবে তখন তার মনে হবে হানিউল জান্নাতের একটি আশীর্বাদ। সুগা তাকে পিয়ানো বাজানো শেখাবে এবং অবসর সময়ে তারা বাপ-বেটা একসাথে ঘুমাবে। যেমনটা জানেন, সুগা ঘুমাতে ভালোবাসে, তার ছেলেও হয়তো ঘুমাতে ভালোবাসবে তার বাবার মতো। তিন জেহ, সে তার টুইন্স বেবিদের নাম রাখবে জং জে এবং জং ডে। এই দুইজন আমাদের সানশাইনে দুটি বেবি হবে। ডে মানে একজন মহান, উজ্জ্বল এবং এটা ব্রাইট অরার প্রতিনিধিত্ব করে। যে শব্দটি এসেছে ইংলিশ শব্দ জয় থেকে, কেননা সে বিনিয়ের মিনি জয়ের মতো দেখতে। সে তার কুলনেস এবং জে ডটনেস ছড়াবে। তারা তাদের ছোট বোনের জন্য বেস্ট অপ্পা বা বেস্ট ভাই হবে। মে হেইরান, নামটি এসেছে পিপা ও অর্চিডস থেকে। অর্চিডস শো করে যে লাভ বা ভালোবাসা, বিরাচিতা, সৌন্দর্য এবং শক্তি। সে অলওয়েজ এনার্জেটিক হবে এবং তার ডিম্পলস থাকবে। হে ইয়ং, তার আল্টিমেট নাম রাখবে হে ইয়ং। তার নামের অর্থ জয় এবং প্রসপারিটি। এমন একজন মেয়ে যে সবার মুখে হাসি থাকবে, সে যেখানেই যাবে সেখানেই ভালো কিছু ঘটবে। তো জে হপের বাচ্চার নামগুলো জং ডে, জং জে এবং হেইরান হে ইয়ং। চার আরএম, আরএম তার মেয়ের নাম রাখবে কিম নেম মিন। সে তার মেয়ের জন্য যে নামটা পছন্দ করেছে তার অর্থ একজন চালাক ব্যক্তি, শার্প মাইন্ডেড এবং যে দ্রুত রেসপন্স করতে পারে। এবং আরএমের মতো তার মেয়েরও আইকিউ লেভেল 148 হবে। ছেলে কিম ইউজিন, ইউ মানে ইউনিভার্স আর জিন মানে রক্ষা বা আশীর্বাদ। এই বাচ্চাটা আরএমের সবকিছু হবে। আরএম শিশুটির সবকিছু নিজের হাতে শেখাবে, সেটা ছোট ব্যাপার হোক বা বড় ব্যাপার। সে আরএম তার বেবিদের নাম রাখবে কিম নেমমিন ও কিম ইউজিন। পাঁচ জিমিন, জিমিন তার ছেলের নাম রাখবে পার্ক জি উন। সে বিদ্যালয়ে তার চার এবং হ্যান্ডসামনেসের জন্য পরিচিত হবে। সে অনেক মেয়েদের মন ক্যাপচার করবে। এই লিটল হার্ট ব্রেকার হবে ওয়ান অ্যান্ড অনলি জি উন। পার্ক জিনিয়ল তার আরেকটি ছেলের নাম। সে এমন একজন বাচ্চা হবে যেরকম বাচ্চা সবারই কাম্য। সে এনার্জেটিক, অ্যাডভেঞ্চারাস এবং পান্ডা ভালোবাসবে। তার আরও একটি ছেলে হলে তার নাম রাখবে পার্ক জি হান।
সে ওয়ার্ল্ডের কিউটেস্ট থিং হবে। সে জিমিনের আই স্মাইল এবং দয়ালুতা বহন করবে। ৬. ভি। ভি তার প্রথম বাচ্চার নাম রাখবে কিম বেক হিয়ং, যার অর্থ আধ্যাত্মিক। পরবর্তীতে সে টুইন্স বেবিদের নাম রাখবে টে হিয়ন এবং টে জুয়ং। এই দুটো নামের অর্থ মহান ও সৎ। তারা দয়ালু হবে এবং গুচিয়েসটাও পছন্দ করবে তার বাবার মতো। কিম টে হিয়ন, তার নামের অর্থ হবে গ্রেট পার্সোনালিটি। সে লাভেবল, কেয়ারিং এবং পশু পাখি পছন্দ করবে। ভি তার মেয়ের নাম রাখবে কিম জিন এ, সে তার বাবার মতো হবে। তার নামের অর্থ গুপ্তধন এবং ভালোবাসা। সে তার বাবার মূল্যবান সম্পদ হবে এবং সে বাসার সবচেয়ে চোখের মণি হবে। তার আরও একটি ছেলে হলে সেই ছেলেটির নাম রাখবে কিম হাওন। হাওন মানে সূর্যের আলো। এই নাম রাখার অর্থ হলো সে গ্রীষ্মের একটি সানি ডেতে জন্মগ্রহণ করবে। তো ভিয়ের সবগুলো বাচ্চার নাম একত্রে বলে দিচ্ছি। কিম বেয়াকিয়ন, টা হুয়ান, টা জং, কিম টা হুয়ান, কিম জিন এ, কিম হাওয়ান। ৭. জংকো। সে তার মেয়ের নাম রাখবে জিয়ন জি উন এবং ছেলের নাম রাখবে জিয়ন নুচু। সে মেয়েদের সম্মান করবে এবং মেয়েদের সামনে লজ্জা পাবে, কিন্তু তার বোনের সামনে সে লজ্জা পাবে না। সে জংকুকের মতোই ব্যানানা মিল্ক পছন্দ করবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো ইন্টারনেট থেকে নেওয়া, তো এটার 100% সত্যতা আমি বলতে পারছি না। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।